بسم الله الرحمن الرحيم بسم আমাদের সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে স্বামী স্ত্রী সহবাস করার পর গোসল করার পূর্বে স্ত্রী অর্থাৎ নাপাক অবস্থায় যেমন ফজরের পর তারা সহবাস করেছে এবার গোসল না করে সে যাবতীয় কাজ বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা রান্না বান্না স্বামীর খেদমত করতে পারবে কিনা সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন জি সম্মানিত ভাই মহিলারা যদি নাপাক অবস্থায় থাকে হাইজের অবস্থা যদি থাকে নিফাসের অবস্থা যদি থাকে অথবা স্বামী স্ত্রী সহবাস করেছে ফজরের পর গোসল করা নাই এমত অবস্থায় সে ঘর বাড়ি ঝাড়ু দিতে পারবে কিনা রান্নাবান্না করতে পারবে কিনা স্বামীর খেদমত করতে পারবে কিনা এ বিষয়ে স্পষ্ট কথা হলো এই যে সব কাজই করতে পারবে আমাদের পরিবেশে যে কিছু অনেক কথা শোনা যায় যে মহিলারা যদি মাসিক অবস্থায় থাকে বা নিভাস অবস্থায় যদি থাকে বা নাফাক অবস্থা যদি থাকে তাহলে তারা কোনো কিছু করতে পারবে না এবং কি তাদেরকে রান্না ঘরেও ঢুকতে দেওয়া হয় না এগুলো হচ্ছে আমাদের ভ্রান্ত ধারণা শরীয়তে এ ধরনের কোনো নিষেধাজ্ঞা নাই বরং এর বিপরীতে হাদিস পাওয়া যায় যেমন সাহি মুসলিমে এবং না সাহিবনে সাহিব হাদিস স্পষ্ট বলা হয়েছে যে মা সিদ্দিকা রাজি আল্লাহ তালাহ হাতে বর্ণিত তিনি বলেন যে আমি মাসিক অবস্থায় পানি পান করতাম তারপর আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে বাকি অবশিষ্ট পানি আমি আল্লাহ রসোল্লা সাল্লা সাল্লামকে দিতাম এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন যে জায়গায় আমি মুখ লাগিয়ে পানি পান করতাম আর মায়শা সিদ্দিকারদি আল্লাহ তাল তিনি আরও বলেন যে আমি মাসিক অবস্থায় হাড় খেতাম অতপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে তা আমি যেখানে পানি আমি যেখানে মুখ লাগিয়ে হাড় খেতাম হাড্ডি খেতাম আল্লাহ রসুল আলী সালাতাম ঠিক সেখানে মুখ লাগিয়ে হাড় খেতেন মুসলিম আবুদাউদ্দ নাসাই এমনি মাঝাতে স্পষ্ট এসেছে এবং আরও এসেছে আর ক এই শব্দ এসেছে যে আমি আমার দাঁত দ্বারা গোস্ত কামড় দিয়ে ধরতাম যাই হোক এই মর্মে আরো বহু হাদিস রয়েছে যেমন সাইবুখারি সাই মুসলিমের হাদিস এসেছে মায়া সিদ্দিকারতে বর্ণিত আহ তিনি বলেন আহ কালাত সিদ্দিকার বর্ণিত তিনি বলেন আমি অবস্থায় আল্লাহ রসুল আলী সাল্লা মাথা আশ্রয় দিতামি সাই মুসলিমের হাদিস তদরূপ সাহেব সাহেব মুসলিমের হাদিসে আরও এসছে উম সাল্লামাথা কালাত আনামা আবী সাল্লাম মুস্তা জাহুন ফি হামাঈদ হে ঈদ হেলা উম্মে সাল্লাম বর্ণিত বলেনসুল্লাহ আলী সালসাল্লামের সাথে একই চাদর নিচে শুয়েছিলাম হঠাৎ আমার হাইজ দেখা দিলে আমি চুপ করে বেরিয়ে গিয়ে হাইজের কাপড় পরে নিলাম আখাস্ত থিয়াপা হেই তিনি বললেন তোমার কি নেফাজ দেখা দিয়েছে কুলথোন আম আমি বললাম জি হ্যাঁ দা নি ঠু ফিলখামিলা তখন তিনি আমাকে ডাকলেন আমি তার সাথে চাদরের ভিতরে শুয়ে পড়লাম তাহলে এই হাদিসে বোঝা গেল যে ঋতুবতী মাসিক অবস্থা যদি কোনো মহিলা থাকে সেই মহিলার সাথে যদি স্বামী ঘুমোতে চায় একই বিছানায় তাতে কোনো সমস্যা নাই যায় আছে তো এই মর্মে আরো বহু হাদিস রয়েছে যেমন হাদিসের